আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কুরবানির ভুড়ি রান্না করব, তো সেটাই শেয়ার করব। তো আজকে আমরা গরুর ভুড়ি রান্না করব। তো ভুড়িটা কি নামে সবাই চেনেন অবশ্যই জানাবেন, তো অনেকে বট বলে, তো আমরা ভুড়ি বলি। তো এই যে রান্না করব, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুরবানি ঈদেরটা সুন্দর করে ছোটো টুকরা করে কেটে রাখছিলাম পরিষ্কার করার পরে। আর এখানে নিয়েছি আমি হলো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, আর এখানে গরম মশলা, সব মশলাগুলো একসঙ্গে গুঁড়া করা। আর এখানে হলো দুইটা দারচিনি নিয়েছি বড় সাইজের একটা, তো ওটা ভেঙে নিয়েছি, দুইটা কালো এলাচ, এখানে কয়টা গোলমরিচ আর লবঙ্গ আর চারটা সাদা এলাচ, আর এখানে পেঁয়াজ আর রসুন আর আদা জিরা আর বাটা। ভাই রান্না করেন, তো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন। যারা এভাবে রান্না করতে চান তারা অবশ্যই করতে পারেন। এভাবে রান্না করলেও কিন্তু ভুড়ির টেস্টটা অনেক সুন্দর আসে। তো এই তো দেখুন, এই যে আমি এখন এই দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা, হালকা করে একটু ভেজে নিব, নেওয়ার মশলাগুলি দিয়ে দেবো। তো এখন এই যে মশলাগুলি দিয়ে দেব, আদা বাটা আর জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আর ভুড়িটা কিন্তু সবাই খাইতে পারে না, সবার পছন্দ অনেকেরই হয় আবার হয় না। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে দেখুন এখন শুকনো উপকরণগুলিও দিয়ে দিই, এগুলি শুকনো উপকরণগুলি তো আপনাদের দেখে দিয়েছি, সব কিছু পরিমাণ মেপে দেওয়া হচ্ছে। তো এটা এখন কষাই নিই মশলাটা। তো এখন একটু পানি দিয়ে কষিয়ে নিই, আর সুন্দর করে কষিয়ে রান্না করলে ভুড়ির টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি আজকে কিন্তু ভুড়িটা রান্না করছি মূলত সুন্দরভাবে এভাবে কষিয়ে রান্না করে নিব, আর আলু দিব। তো আলু দিয়ে কিভাবে ভুড়ি রান্না করব সেটা তো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পাবেন। আর এটা রুটি বা পরোটায় কিংবা খিচুড়িতে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, আর সাদা ভাতে তো খাওয়াই যায়, এটা তো বলারই কোনো ভাষা নাই। তো আমার কাছে রুটি আর পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন, আর টকবক করে ফুটতে তো ভালোই লাগছে, তাই না? তো হয়তো মশলাটা কষানো হোক, যখন ভুড়িটা দিব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন মশলাগুলি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই মুহূর্তে কিন্তু চুলাটা লো রেখেছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন ভেজে পরিষ্কার করে রাখা ছোটো টুকরা করে ভুড়িটা সেটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন মশলার সঙ্গে সুন্দরভাবে এখন ভুড়িটা মিক্স করে রান্না করে নেব, খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেওয়ার পরে আর তারপরে দিয়ে দিব একটা সস মেনে সুন্দরভাবে রান্না করে নিব আর সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আলুর টুকরাগুলি দিয়ে দেবো, সেটা কীভাবে আলুটা দেবো সেটা তো অবশ্যই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন কীভাবে রান্না করছি। এখন ঢাকনাটা খুলে দেখি, তো রান্না করতে করতে আর আপনাদেরকে তখন দেখাই নাই, একবারে নেড়ে সেড়ে ঢেকে দিয়েছিলাম কষানোর জন্য। এই তো দেখুন যতটুকু ই ছিল, পানি ছিল, তো সব সুন্দরভাবে এখন কিন্তু এই যে কষিয়ে নেওয়া হচ্ছে। আর দেখুন ভুড়ির কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কুরবানির জিনিসের রহমতই আলাদা, বরকত অনেক। তাই তো রান্না করতেছি, আর যেহেতু আমরা ভাগে কুরবানি দেওয়া তো ওই জন্য অল্প জিনিস, এই তো আর একটু ভালো করে কষিয়ে নিব, নেওয়ার পরে পানি দিয়ে দিব, দিয়ে কষাবো, কষানোর পরে আবারও পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, নেওয়ার পরে রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো এখন একটু আবার ঢেকে দিই, সিদ্ধ হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু সুন্দরভাবে ভুড়িটা একবারে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আলুটাও কিন্তু ভুড়ির মাপে কেটে আমি ভেজে দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব। আর ভিডিওটা কিন্তু সেইভাবে আমার করা হয়েছিল না, তো আপনাদের সাথে শেষ মুহূর্তের ভিডিওটা একটু শেয়ার করব। দেখতেই পাইলেন কত সুন্দর কালার এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখুন আমি আলু দেওয়ার পরে একটু পানি দিয়ে একবারে কী সুন্দর ভুনা করে নিয়েছি। আর রেসিপিটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।